আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রোগীর শরীরে জিনকে হাজির করার পর সেই জিনটাকে আপনি আটকে রাখবেন কিভাবে। রোগীর শরীরে জিন হাজির করার পর সেই জিনটাকে জ্বালিয়ে দেওয়ার নিয়ম কি পদ্ধতি কি। আইতুল কুরসি পড়ে তালি বাজিয়ে বাড়ি বন্ধ করলে সেই বাড়ি বন্ধের মেয়াদ কতক্ষণ বন্ধুরা এই ধরনের বেশ কিছু প্রশ্ন আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে করেছেন সেই রকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি আপনাদের সাথে এসে উপস্থিত হয়েছি এইসব প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটি আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখে চলুন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আমি প্রতিদিনই একটা করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো বন্ধুরা আজকের প্রশ্নের উত্তরগুলোর দিকে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কল্লা মিডিয়া বন্ধুরা প্রথম প্রশ্নটি করেছেন শাহিদুল ইসলাম উনি লিখেছেন মানুষ যেমন জিন ভূত প্রেত খবিশ দেখলে ভয় পায় তেমনি কি জিনেরা মানুষদেরকে দেখে ভয় পায় উত্তর জিন খবিসারা মানুষদেরকে দেখে ভয় পায় তবে কোন মানুষদেরকে দেখে ভয় পায় সেটাকে আপনি জানেন জিনেরা ওই সমস্ত মানুষদেরকে দেখে ভয় পায় যারা মুমিন মুসলমান যাদের শক্তিটা রয়েছে পাওয়ারফুল ওই সব মানুষদেরকে দেখে দুষ্ট জিন খবিশগুলো ভয়ে পালিয়ে যায় আপনারা হাদিস খুঁজলে পেয়ে যাবেন ওমর তালা আনহুকে দেখে শয়তান দৌড়ে পালিয়ে যেত পরের প্রশ্নটি করেছেন সাহারিয়ার আলম উনি লিখেছেন ভাই জিনদেরকে দেব কিভাবে ভাই আপনি সুরা জিনের প্রথম পাঁচটি আয়াত পাঁচবার পাঠ করে পানির মধ্যে দম করে ওই পানিটা যদি জিনগ্রস্ত রোগীর মুখে আপনি জোরে জোরে ঝাপটা দেন জিনটা চিল্লাতে আরম্ভ করবে জিনটা জ্বলতে আরম্ভ করবে এছাড়া একটা কাগজের টুকরোতে আপনি বড় বড় শয়তানদের নামগুলো আরবি অক্ষরে লিখবেন লেখার পর আপনি জিনগ্রস্ত রোগীটাকে অর্থাৎ জিনটাকে আপনি কাগজের টুকরোটাকে দেখাবেন তারপর ওই কাগজের টুকরোটিকে আপনি রোল করে জড়ে নেওয়ার পর ওই কাগজটিকে আপনি জিনগ্রস্ত রোগীর নাকের কাছে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেবেন এবং সেই ধোঁয়াটাকে আপনি রোগীর নাকের কাছে ধরবেন দেখবেন জিনটা চিল্লাতে আরম্ভ করবে জিনটা জ্বলতে আরম্ভ করবে পরের প্রশ্নটি করেছেন সুইট ভাই উনি লিখেছেন ওস্তাদ রোগীর ভিতরে কিভাবে জিনকে হাজির করব উত্তর রোগীকে সামনে বসিয়ে নিয়ে রোগীর সামনে আপনি সোরা বাকারার শেষের দুইটা আয়াত এবং সোরা জিনের প্রথম পাঁচটি আয়াত আপনি উচ্চ স্বরে পাঠ করতে আরম্ভ করবেন দেখবেন এইগুলো পাঠ করতে করতে রোগীর উপরে জিন এসে উপস্থিত হয়ে যাবে এছাড়া সম্পূর্ণ সোরা মোজাম্মিল পাঠ করার পর এক টুকরো মাটিতে আপনি ফু দেবেন সেই মাটির টুকরোটি আপনি রোগীর হাতের মধ্যে ধরিয়ে দিয়ে রোগীকে চোখ বন্ধ রাখতে বলুন দেখবেন কিছুক্ষণ ক্ষণের মধ্যে রোগীর ভিতরে রোগীর শরীরে এসে জিনটি উপস্থিত হয়ে যাবে হাজির হয়ে যাবে পরের প্রশ্নটি করেছেন জহির অনু উনি লিখেছেন ভাই আমি জিনের রোগী প্লিজ আমাকে সাহায্য করুন ভাই জহির অনু আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ফোন নম্বরে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে সাহায্য করা হবে ইনশাআল্লাহ পরের প্রশ্নটি করেছেন আশো বাংলা উনি লিখেছেন জিনগ্রস্ত রোগীর শরীরে জিনটিকে হাজির করার পর সেই জিনটিকে কীভাবে আটকানো যায় উত্তর আপনি পাঁচ হাত কালো কার নেবেন ওই কালো কারটিকে ডবল করে নেবেন ডবল করে নেওয়ার পর আপনি সোরা তারিখের শেষের তিনটি আয়াত একবার পাঠ করবেন আর ওই কারের মধ্যে আপনি একটা গিঁট লাগাবেন এইভাবে আপনি পঁচিশ বার সোরা তারিখের শেষের তিনটি আয়াত পাঠ করবেন এবং পঁচিশটি গিঁট লাগাবেন ওই গিঁট লাগানো কারটিকে আপনি জিন হাজির করার পর জিনগ্রস্ত রোগীর হাতের কব্জায় বেঁধে দিলে জিনটি আর পালাতে পারবে না পরের প্রশ্নটি করেছেন দীপক প্যাটেল উনি লিখেছেন গুরুজি হাত দিয়ে জিনকে কিভাবে জবাই করব উত্তর বাকারার একশো আঠাত্তর নম্বর আয়াত এবং একশো উনআশি নম্বর আয়াত আপনি তিনবার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে সেই হাতটি আপনি জিনগ্রস্ত রোগীর গলায় এইভাবে বোলাতে আরম্ভ করলে জিনটি জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ পরের প্রশ্নটি করেছেন আলাউদ্দিন আলী খান উনি লিখেছেন তালিবাজিয়ে বাড়ি বন্ধ করলে সেই বাড়ি বন্ধের মেয়াদ কতক্ষণ কতক্ষণ বাড়িটা বন্ধ থাকবে উত্তর হচ্ছে চব্বিশ ঘন্টা আপনি আইতুল কুর্সি পড়ে তালিবাজিয়ে বাড়ি বন্ধ করলে চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন বন্ধ থাকবে এই ছিল ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনি যদি এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ